चलचित्रे एरकम भद्र नायक खूब कम ही आछे आमादेर मध्ये जे कयजन भालो मानुष आछे तार मध्ये एकजन हलो फिरदौस। आपनारा जानेन जे आमि आसले कोनो राजनीतिक संगे जड़ित ना कारण आमि जे आंदोलनटा करछि सेटिर जन्य आमार निजेके धैर्य धारण करते हय। किन्तु आमि जानतम फिरदौसके आमि आगेई बोलेछि जे तुमि आसछो चलचित्र नमिनेशन दें फिरदौस के देवे से कथा फिरदौस के बोले आज के खूब भलो लगे माननीय प्रधानमंत्री के अनेक अनेक धन्यवाद हृदय ভিতর থেকে শিল্পী সমিতির সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ছোট ভাই আমাদের মানুষ আমাদের অন্তরের মানুষকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার একটি কথা সেটি হলো যে তুমি ঢাকা দশে থেকে তোমাকে মনোনয়ন দিয়েছে ঢাকা দশের মানুষগুলোর কথা চিন্তা করবে এবং আমি যে কথাটি বলেছি যে অনেক রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু আমাদের শহীদদের যেভাবে সম্মান করা দরকার ছিল আমাদের বুদ্ধিজীবীদের যেভাবে সম্মান করা দরকার ছিল আমরা কিন্তু করতে পারিনি। তার কারণ হলো কি যে আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। 52 বছরের স্বাধীনতা আমাদের পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের এবং শহীদদের যে চাওয়া যে পাওয়া সেটি আমরা পূরণ করতে পারিনি। আমি তারপরেও বলবো তোমার যতটুকু সাধ্য থাকে যতটুকু থাকে সেইটি দিয়েই আমাদের সেই রক্ত দিয়ে প্রাণ দিয়ে যারা এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে তাদের কথা প্রতি মুহূর্তে মনে রেখে তুমি তোমার কর্মকে সমাধান করবে। এটা বড় ভাই হিসেবে আমার তোমার প্রতি আমি দায়িত্ব দিচ্ছি। সকলকে আবারও আমার অন্তরের অন্তস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ছোট ভাইয়ের জন্য আমি দোয়া করছি যেন সে যেন সফলকাম হয়। ঢাকাবাসী ঢাকা দশের মানুষদেরকে আমি অনুরোধ করছি যেন আমার ছোট ভাইটিকে জয়যুক্ত করে নিয়ে আসেন কারণ আসলে কিন্তু এখানে বলা হয়েছে যে ফেরদৌস অত্যন্ত ভালো মানুষ খুবই ভালো মানুষ। আমার আমার থেকে আমি আমি সার্টিফিকেট করছি যে ফেরদৌসের মতো আমাদের চলচ্চিত্রে এরকম ভদ্র মানে নায়ক খুব কমই আছে। আমাদের মধ্যে যে কয়জন ভালো মানুষ আছে তার মধ্যে একজন হলো ফিরদৌস। আমি সেই ফিরদৌসে আমি শুভকামনা করছি সৃষ্টিকর্তা তাকে কবুল করুন। আসসালামু আলাইকুম।